গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এই যে ভিডিওটা দেখছো, এটা একটা সন্ধেবেলাকার ভিডিও, কয়েকদিন আগেকার ভিডিও। আমাদের বাড়িতে কীর্তন হয়েছিল, তো কেন হয়েছিল আর আজকের দিনটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, মানে সন্ধেবেলা থেকে রাত্রি অবধি। আশা করি তোমাদের ভালোই লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। আসলে আমাদের এই বাড়ির ঠাকুরদাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিনটাতে আর কি মহোৎসব হয়ে থাকে বাড়িতে। একটু গান বাজনা, কীর্তন হয়, কিছু লোকের আয়োজন থাকে। তো এবারে যেটা হচ্ছে, প্রত্যেকবার তার থেকে একটু বড় করেই করা হয়, কিন্তু এবারে একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে। তার কারণ হচ্ছে যে তোমরা তো সবাই জানো যে গত বছর বৈশাখ মাসে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়াতে রাধা মাধব প্রতিষ্ঠা হয়েছেন, আর এবছর যেহেতু দিনটার বেশি দেরি নেই, তো সেই দিনে বেশ বড় করে আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে। তাই আমাদের যিনি গুরুদেব, তিনি আর এবার আসছেন না। তিনি প্রত্যেকবার এই দিনটাতে না আসেন সবাইকে নিয়ে, তিনি আসেন, বেশ বড় করে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়, আমি দেখেছি আমার বিয়ের পর থেকে। কিন্তু এবারে গুরুদেব বলেছেন যে এই দিনটাতে তিনি আসবেন না, তিনি একবারে যে অক্ষয় তৃতীয়াতে আমাদের রাধা মাধবের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন আমরা করব, তখন তিনি আসবেন। তাই আর কি বাবা মা এবার সিদ্ধান্ত নিয়েছে যে এই দিনটাতে খুব অল্প করে, অল্প কিছু লোকের আয়োজন করে একটু এই অনুষ্ঠানটা করা হবে। প্রায় সন্ধে হতে যায় আর আমি এসেছি নিচে, বাবা মা অনেক আগেই এসেছে। যেহেতু অল্প লোকের আয়োজন, তাই মা এখানে রান্নাবান্না নিজেই করছে। আসলে তেমন কিছুই নয়, ছোলার ডাল, আমি উপর থেকে শব্দ শুনতে পাচ্ছিলাম আর মানে প্রেশার কুকারের আর গন্ধ পাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো ছোলার ডালটা হয়ে এসেছে। তো সেটা ভেবেই আমি নিচে চলে এলাম যে হয়তো সবাই এসেও গিয়েছে। তা নিচে এসে দেখলাম কেউ আসেনি, বাবাই দিকে মোটামুটি সব গুছিয়েও ফেলেছে, কার্পেট বিছিয়ে ঠাকুরের আসন পেতে তুলসীর পিঁড়ি বসিয়ে দিয়েছে, কিন্তু জায়গাটা এখনও সাজানো হয়নি। তাই আমি এসে বাবা মাকে বললাম যে দাও আমি জায়গাটা সাজিয়ে দিচ্ছি। তারপর এই যে জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তো এটা তো মোটামুটি সাজিয়ে দিয়েছি। আর বাবা ওদিকে বলছিল যে এটা মানে আমার সাজানোটা একটু কাছে কাছে হয়ে গিয়েছিল, এই যে বসার যে জায়গাটা এর সঙ্গে আর কি ছোঁয়া লাগলে হবে না, কেননা ওই জায়গাটা তো ভোগ দেওয়া হবে, তাই ভোগের সঙ্গে বসার জায়গাটা যেন আর কোনো টাচ না থাকে। তার জন্য বাবা আবার এই জায়গাটাকে পেছন দিকটা একটু সরিয়ে দিল। তো আমি আর বাবা মিলে দুজনে আর কি সেটাই করছিলাম, আমি বাবাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তোমাদের আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা গোলাপের গাছ আছে, সাদা গোলাপের গাছ, নিচে কখনো হয়তো দেখাবো। তো চলো এখন তোমাদেরকে সেটাই দেখাবো। আর মা সকালবেলায় অনেকগুলো এরকম সাদা গোলাপ তুলেছিল, সেই গোলাপের পাপড়িগুলো দিয়েই কিন্তু আমি ওই জায়গাটা আর কি পুরো সাজালাম, ভরাট করলাম যে জায়গাগুলো। এই যে আমাদের সেই গোলাপ গাছটা, প্রত্যেক বছর গোলাপ এত ভালো গোলাপ হয়, পুরো গাছ পুরো সাদা হয়ে থাকে, মা প্রত্যেকদিন অনেকগুলো করে গোলাপ ফুল তোলে এখান থেকে। আমি এখানে এসেছি কেন বলো তো? আপাতত আমি এখান থেকে দুটো গোলাপ ছিঁড়ে নিয়ে যাব আমার খোপাতে দেওয়ার জন্য। তো এখন আমি যাব ওপরে, মোটামুটি তো এইদিকে সব কিছু হয়েই গিয়েছে আর সকলে এবার চলেও আসবে নিচে, তো তার জন্য আমি এখন উপরে যাব। ওদিকে সুমনের আবার বেরোনো আছে, তো ওর জন্য আমার টিফিনও করতে হবে আর আমিও রেডি হয়ে তারপর একবারে নিচে আসব। মা ওদিকে ওপরে চলেও গিয়েছে, মা বোধহয় ঠাকুর ঘরে গিয়েছে। আর এই দেখো এখানে এই যে ছোলার ডাল করে রেখে গিয়েছে। তো আমি এখন গোলাপ দুটোকে হাতে নিয়ে যাই উপরে, আমার কাজবাজ সব সেরে তারপর একবারে নিচে আসব। আর এই যে সকালবেলায় মা যে ফুলগুলো তুলেছিল, তারটাগুলো সব রয়েছে, আমি এগুলো ওপরে নিয়ে গিয়ে ফেলে দেবো। ওপরে এসে তো বুঝতেই পারছিলাম না যে কি শাড়ি পরবো, কি ব্লাউজ পরবো। তো মায়ের ঘরে গিয়ে আলনায় দেখলাম ওই শাড়িটা আছে, তো আমি এটাই নিয়ে এলাম। আর আমার কাছে একটা ব্লাউজ ছিল পিঙ্ক কালারের, তো ভাবলাম এই শাড়িটা, এই ব্লাউজটাই পরি। এবার সাজা গোজার ব্যাপারে একটা আলাদা রকমের উৎসাহ থাকে আমার মধ্যে, কেননা বাড়িতে অনেক লোকজন আসে। আর কি হয় বলতো, ওটা যেহেতু দিনের বেলাতে হয়, সেজন্য না কী শাড়ি পরবো, কী ব্লাউজ পরবো, এটা নিয়ে একটা আলাদা রকমের চিন্তাভাবনা থাকে। কিন্তু এবার আর অতটাও নয়, যেহেতু এবার আমি একটু ব্যস্ত আর এবার সন্ধেবেলাতেও হচ্ছে, তো সেজন্য যেটা পেলাম সেটাই আর কি সামনের উপর পরে নিলাম। সবাই চলে এসেছে, তোমরা হয়তো গান বাজনা শুনতেই পারছো। Thank you.
অনেকক্ষণ আমি ওখানে বসেছিলাম, তারপর আমি চলে এলাম আমার ওপরে। কেন যেন ওখানে প্রচণ্ড শীত করছিল আমার, তাই ওপরে এসে আবার ব্লাউজটা চেঞ্জ করে আমি একটা ফুল হাতা সোয়েটার পরে তারপর গেলাম। চা গন্ধ পাচ্ছি, চায়ের গন্ধ পাচ্ছি। কি চা? আমাদের জন্য বানিয়েছে, শুধু ওদের জন্য। হ্যাঁ, খিদে খিদে পেয়েছে। চা খাইলে পেট ভরবে? তাও দুধের সাথে একটু ঘোলে যদি মেটে। ওদিকে কাকিমণিকে কখন মা বলেছে চা নিয়ে যেতে, আর কাকিমণি না গিয়ে আমার সঙ্গে গল্প করছিল, তো তার জন্য মা আমার নিচ থেকে কাকিমণিকে তাড়াও দিচ্ছিল অনেক। ইনি হচ্ছেন আমাদের পরিবারের সব থেকে বড়, আমাদের সবার বড় মা। এমনিতে আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে বা কীর্তন হলে না আমি চা খাই না, কিন্তু আজকে এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল একটু চা খাই। ওদিকে আবার চাটা বেশি আনিও নি, করা ছিল ওপরে কিন্তু ছোট ফ্লাস্কে করে এনেছে, তার জন্য কাকিমণি আবার কাকাইকে একটু ঢেলে কমিয়ে দিয়ে আমাকে দিল। তো যাই হোক, প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো এরকম গান বাজনা হয়েছিল, তারপর সব কিছু এদিকে সারছিল আর ওদিকে আর কি কাকিমণি আর মা দুজনে মিলে লুচি করছিল। তখন আমি অবশ্য ওপরেই গিয়েছিলাম। তারপর সবার আর কি খাওয়া দাওয়া হয়ে গেলে, সবাই সেবা নিয়ে চলে গেলে, তারপর আমি নিচে এসেছিলাম, আমাকে ডেকেছিল। তো আজকে ছিল হচ্ছে ছোলার ডাল, লুচি আর মিষ্টি। তো এখানে আমি এসেছিলাম, তারপর মা আমাকে গরম গরম করে ভেজে দিচ্ছিল, মানে আমাদের সবাইকেই গরম গরম ভেজে দিচ্ছিল লুচি, আর ওদিকে কাকিমণি আমাদের সবাইকে খেতে দিচ্ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, আরেকটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে যে ছোলার ডালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবই মায়ের হাতের জাদু। টাটা, সবাই খুব ভালো থেকো।